2018-19 থেকে কম্পিউটার মার্কেটে এমডি বেশ ভালো একটা স্থান করে নিয়েছে, তাই তারা এবার তাদের নতুন 3000 সিরিজ এবং 4000 সিরিজের মোবাইল প্রসেসর দিয়ে ল্যাপটপ মার্কেটে লঞ্চ করেছে। বর্তমান বাংলাদেশের মার্কেটে 3000 সিরিজের ল্যাপটপগুলো অ্যাভেলেবল আছে। আর আজকে আমাদের কাছে যে মডেলটি আছে সেটি হলো আসুস জেনবুক UM431DA মডেলটি। প্রথম দেখাতে যে বিষয়টি চোখে পড়বে সেটি হলো উটোপিয়া ব্লু কালারের স্লিম মেটাল বডিটি। ল্যাপটপটির ওজনে বেশ হালকা, এর ওজন মাত্র 1.39 কেজি এবং ল্যাপটপটির থিকনেস 1.59 সেন্টিমিটার পর্যন্ত। ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে এমডি রাইজেন 3000 সিরিজের এমডি রাইজেন 5 3500U 4 কোর 8 থ্রেড এর প্রসেসরটি, যার বেস ক্লক 2.1 GHz থেকে 3.7 GHz পর্যন্ত। ল্যাপটপটিতে র্যাম হিসাবে ব্যবহার করা হয়েছে 2400 MHz-এর 8GB DDR4 র্যাম। তবে দুঃখের বিষয় হলো ল্যাপটপটিতে কোনো প্রকার র্যাম আপগ্রেডের জন্য এক্সট্রা কোনো স্লট থাকছে না। বেশিরভাগ আল্ট্রাবুকগুলোতে কোনো প্রকার আপগ্রেডের অপশন থাকে না, এটিও তার ব্যতিক্রম নয়। ল্যাপটপটিতে স্টোরেজ ড্রাইভ হিসেবে ব্যবহার করা হয়েছে স্যানডিস্কের 512GB NVMe SSD, যার রিড রাইট স্পিড আপনারা স্ক্রিনে দেখতে পারছেন। র্যামের মতো এতেও কোনো প্রকার স্টোরেজ আপগ্রেডের অপশন দেওয়া হয়নি, যার ফলে আপনার যদি বাড়তি স্টোরেজের প্রয়োজন হয় তাহলে আপনাকে এক্সটার্নাল স্টোরেজ ড্রাইভ ব্যবহার করতে হবে। এবার আসি রাইজেন 5 3500U এ থাকা রেডিয়ন ভেগা 8 গ্রাফিক্স নিয়ে। ল্যাপটপটি দিয়ে ফটোশপ, ইলাস্ট্রেটর এবং প্রোগ্রামিং রিলেটেড সফটওয়্যারগুলাই বেশ স্মুথ পারফরমেন্স পাবেন। আর যদি ভিডিও এডিটিংয়ের কথা বলা হয় তাহলে ল্যাপটপটি ভালো মানের ভিডিও এডিটিংয়ের জন্য ফুলফিল ক্যাপেবল না, তবে ছোটোখাটো ভিডিও এডিটিংয়ের জন্য বেশ ভালো। আমাদের কাছে থাকা 1080p 30fps এর ভিডিও ফুটেজ ইটিংয়ের সময় প্লেব্যাকে বেশ কিছু ল্যাগের সম্মুখীন হয়েছি এবং 7 মিনিটের ভিডিও রেন্ডার হতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। তাই বলবো ল্যাপটপটির গ্রাফিক্স থেকে এর থেকে বেশি পারফরমেন্স আশা না করাটাই ভালো হবে। ল্যাপটপটিতে কানেক্টিভিটি পোর্ট হিসেবে থাকছে একটি ডিসি জ্যাক, HDMI, USB 3.1 Gen 1 পোর্ট, USB Type-C 3.1 Gen 1 পোর্ট। রাইট সাইডে থাকছে SD কার্ড রিডার, অডিও জ্যাক এবং USB 2 পোর্ট। ল্যাপটপটিতে কিবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে ব্যাকলিট কিবোর্ড, যার ট্রাভেল ডিস্টেন্স 1.4 mm পর্যন্ত। ল্যাপটপটির টাইপিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। ল্যাপটপটির টাচপ্যাডটি যথেষ্ট স্মুথ এবং রেসপন্সিভ, এবং টাচপ্যাডের ঠিক এক কর্নারে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ল্যাপটপটির সবচাইতে বেস্ট পার্ট হলো এর ডিসপ্লেটি। 14 ইঞ্চি এর LED ব্যাকলিট ফুল HD 19x1080p ন্যানো এডস অ্যান্টি গ্লেয়ার 100% sRGB ডিসপ্লে। ল্যাপটপটির স্ক্রিন টু বডি রেশিও 86% উইথ 178° ওয়াইড ভিউ টেকনোলজি। যারা গ্রাফিক্স ডিজাইনিংয়ের জন্য ভালো মানের ডিসপ্লে সহ একটি ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য এই ল্যাপটপটি বেস্ট অপশন হতে পারে। ল্যাপটপটিতে কন্টেন্ট ওয়াচিং এর এক্সপিরিয়েন্সও ছিল বেশ ভালো। ল্যাপটপটিতে 47 Wh এর 2-cell লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অফিসিয়াল সাইট অনুযায়ী ল্যাপটপটি থেকে প্রায় 12 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, তবে আপনি কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করছেন সেটার উপর ডিপেন্ড করছে যে আপনি কতটুকু ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে আমাদের ব্যবহার অনুযায়ী 50% চার্জে প্রায় 3 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি। আমার মনে হয় ল্যাপটপটি থেকে সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টার একটু বেশি ব্যাকআপ পাওয়া যাবে। ল্যাপটপটির বর্তমান
খুচরা মূল্য 64,000 থেকে 65,000-এর আশেপাশে। স্থানভেদে মূল্য কম বেশি হতে পারে, তাই যারা 65,000-এর মধ্যে গ্রাফিক ডিজাইনিং, প্রোগ্রামিং, প্রেজেন্টেশন, টুকটাক আঁকা, ভিডিও এডিটিংয়ের জন্য স্লিম এবং স্টাইলিশ লুকিংয়ের একটি ল্যাপটপ খুঁজছেন, তারা চাইলে এই ল্যাপটপটি বেছে নিতে পারেন। ধন্যবাদ জানাই গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডকে ল্যাপটপটি প্রোভাইড করার জন্য।